হ্যালো বন্ধুরা, চ্যানেলাই টিফিন টিফিন অনুষ্ঠান নিয়ে নতুন স্কুলে নতুন বন্ধুদের খোঁজে আজ আমরা চলে এসেছি ঢাকায় অবস্থিত সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজে। আমি কিন্তু শুনতে পাচ্ছি টিফিনের ঘন্টা বাজছে, একটু পরেই ঝর্ণার মতো কলকল শব্দে ছুটে আসবে আমাদের বন্ধুরা। আমার কি এখানে দাঁড়িয়ে থাকলে চলবে বলো? আর তাই তো তাদের সাথে এই আনন্দ আয়োজনে যোগ দিতে এখন ছুটে যাচ্ছি আমিও। মজার মজার সব পরিবেশনা দেখবো বলে আজ আমি হাজির হয়েছি। শুধু আমি না, টেলিভিশন সেটের সামনে হাজার হাজার দর্শক অপেক্ষা করছে তোমাদের পরিবেশনা দেখার জন্য। তো তোমরা প্রথমে কি দিয়ে শুরু করতে চাও? তো চলো বন্ধুরা, একটি গানের মাধ্যমে শুরু করি আমরা আমাদের আজকের টিফিন টিফিন আয়োজন। সুন্দর এই পরিবেশনাটির পর আমার এক বন্ধু অপেক্ষা করছে ছড়া শোনাবে বলে। চলো শুনে আসি সে কোন ছড়াটি শোনায়।
হাট্টিমা টিম তিন, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটি জিম, তারা হাট্টিমা টিম টিম। হারে রে 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 আমায় ছেড়ে দে রে রে রে, যেমন ছাড়া বনের পাখি মনের আনন্দে রে। হারে রে 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 আমায় ছেড়ে দে রে রে রে। একদিন একটি বাসে দুটো লোক পাশাপাশি বসেছিল, তখন একটি লোক হঠাৎ করে হাঁচি দিল। পাশের লোকটি বলল, এটা কিন্তু ভালো হচ্ছে না। তখন তার পাশের লোকটি আবার একটি হাঁচি দিল। পাশের লোকটি বলল, এটা কিন্তু ভালো হচ্ছে না। তখন যখন পাশের লোকটি আবার একটি হাঁচি দিল, পাশের লোকটি আবারও বলল, এটি ভালো হচ্ছে না। তখন পাশের লোকটি বলল, আমি এর থেকে ভালো হাঁচি আর দিতেই পারি না। আমার বাংলা তোমার বাংলা সোনার বাংলাদেশ, সবুজ সোনালি ফিরোজা রূপালি, রূপের নেই তো শেষ। আমি তো মরেছি যতবার যাই মরা, নবীন যাত্রী তোমাকে শোনায় ছড়া। আমার সকল অভিযোগে তুমি তোমার মিষ্টি হাসিটা কি আমি আমার না বলা কথার মাঝে তোমার গানের কত সুর ভাসে। মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে, তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে, দরজা দুটো একটুকু ফাঁক করে। আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে, টকবো গিয়ে তোমার পাশে পাশে, সন্ধে হলো সূর্য নামে পাটে, এলাম যেন জোড়া দিঘির মাঠে। বন্ধুরা, গান ছড়া কবিতা অনেক কিছু তো হলো, কিন্তু তারপরেও কি যেন একটি বাকি আছে, কি বাকি বলো তো? একদম ঠিক ধরেছো, এখনো নাচ দেখা বাকি। সো চলো বন্ধুরা, এই পর্যায়ে দেখে আসি একটি নাচ। সাজাও গো হাজ আমার প্রাণ না কা হাসিতে পারে, তোমরা কুঞ্জ সাজাও গো হাজ আমার প্রাণ না কা হাসিতে পারে। মনে চাহে প্রাণে চাই, মনে চাহে প্রাণে চাই, দিলে চাই যারে, তোমরা কুঞ্জ সাজাও গো হাজ আমার প্রাণ না কা হাসিতে পারে, তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ না তা হাসিতে পারে। আসিবে আসিবে বলে ভরসায় অন্তরে, আসিবে আসিবে বলে ভরসায় অন্তরে, করিম কয় পাই যদি আর, করিম কয় পাই যদি আর, ছাড়িব না তারে, তোমরা কুঞ্জ সাজাও গো হাজ আমার প্রাণ না তা হাসিতে পারে, তোমরা কুঞ্জ সাজাও গো হাজ আমার প্রাণ হাসিতে পারে। মনে চাহে প্রাণে চায়, মনে চাহে প্রাণে চায়, দিলে চাই যারে, তোমরা কুঞ্জ সাজাও গো হাজ আমার প্রাণ না তা হাসিতে পারে, তোমরা কুঞ্জ সাজাও গো হাজ আমার প্রাণ না তা হাসিতে পারে, তোমরা কুঞ্জ সাজাও গো পারে। বলবীর বল উন্নত মমশির, শির নেহারি আমারি নত শির, ওই শিখর হিমাদ্রির। বলবীর
বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ভুলোক দুলোক গোলোক ভেদিয়া, খোদার আসন আরশ ছেড়িয়া, উঠিয়াছি চির বিস্ময়, আমি বিশ্ব বিধাত্রী। মমলালাটে রুদ্র ভগবান জলে, রাজ রাজ টিকা দীপ্ত জয়শ্রীর, বলবীর আমি চির উন্নত শির। বন্ধুরা, তোমরা এখানে অপেক্ষা করছো আমাদের আজকের সেলিব্রিটি গেস্টের জন্য, তাই না বলো? তোমরা কি গেস করতে পারো যে আজকে আমাদের মাঝে কে এসে উপস্থিত হয়েছেন? ফাইন, তোমাদের জন্য কিন্তু অনেক বড় একটা সারপ্রাইজ অপেক্ষা করছে, বিকজ আমাদের মাঝে আজ সেলিব্রিটি গেস্ট হিসেবে যিনি এসেছেন, তিনি বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড সঙ্গীত শিল্পী আর্ক ব্যান্ডের ভোকালিস্ট হাসান। প্লিজ ওয়েলকাম। সবাই কেমন আছো? আমি কি বসতে পারি এখানে? তোমাদেরকে দেখে আমি এটুকু বুঝি যে আমি যখন এতটুকু ছিলাম তখন আমার মনটা কি চাইতো, কি কাজ করতো মনের ভিতরে, আজ হয়তো তোমাদের মনেও সেরকম কাজ করছে। আমার ছোট্টবেলার প্রথম স্কুল ছিল হলো কাকুলি হাই স্কুল, ধানমন্ডি, ঢাকা। স্যার, আপনি কি কোনোদিনও ক্লাস বাং মারছিলেন? ব্যাপারটা হচ্ছে যে আসলে বাং স্কুল লাইফে মারার মতো সাহস ছিল না, কিন্তু ক্লাস নাইনে ওটা হঠাৎ নিজেকে একটু বড় বড় ভাব লাগলো আর কি, বড় হয়ে গেছি টাইপের। তখন একদিন স্কুল পালিয়ে সিনেমা দেখতে গিয়েছি। স্যার, স্টুডেন্ট লাইফে আপনার বেস্ট ফ্রেন্ড কে ছিল? আমার একটা বন্ধু ছিল, ওর নাম হচ্ছে আবু সাইদ ইয়ানুর কবির মিন্টু। এত বড় নাম যে যে টিচাররা যখন নাম কল করতো তখন ওর পুরো নাম বলতে প্রতিদিনই ভুল করতো। স্যার, আপনি কখনো ফেল করে কখনো গার্জিয়ানকে খাতা দেখাননি, এমন হয়েছে? ফেল করে লুকায়ের নাম্বার কপি, এই সাহস আমার কোনো কালে ছিল না। আমি এটা করিনি কারণ আমি স্কুল লাইফে ফেল করি। আপনার স্কুল লাইফে সবচেয়ে ফেভারিট সাবজেক্ট কোনটা ছিল? ফেভারিট সাবজেক্ট আসলে কোনটা ছিল আমি সত্যি জানি না, কারণ ধরো সব কিছু এভারেজ। স্যার, আপনার কোন সাবজেক্ট পড়তে ভালো লাগতো না? কোনো সাবজেক্টই তো ভালো লাগার কথা না, পড়তে কি ভালো লাগে নাকি? যেই সাবজেক্টে আমি মুখস্থ করে পরীক্ষা দিতে চাইতাম সেই সাবজেক্টে আমাকে সবচেয়ে কঠিন লাগতো। স্যার, আপনার শিক্ষা জীবনে কি স্যার এমন কোনো স্যার আছে যে আপনি ভয় পেয়ে দেন? শোনো, আমাদের হেড স্যার ছিল হেভি কড়া, উফ, হেড স্যারের দূরের থেকে দেখলেই দৌড়, এই টাইপের ছিলাম। হ্যাঁ স্যার, আপনি কখনো জীবনে ফার্স্ট হতে পেরেছিলেন পরীক্ষায়? ও মাই গড, ফার্স্ট না, আমি ফার্স্ট বয়ের পাশে বসতাম রেগুলার, কিন্তু আমি ফার্স্ট হইনি। স্যার, আপনার টিফিন টাইমটা কেমন কেটেছে আর কি? সবচেয়ে জীবনের সবচাইতে ভালো টাইম। স্যার, আপনার কোন খেলাটা বেশি পছন্দের ছিল? আমাদের সময় সবচেয়ে জনপ্রিয় এবং তারুণ্যের খেলা ছিল ফুটবল। আপনি কখনো স্কুল লাইফে নকল করেছেন? স্কুল লাইফে করি না, কলেজ লাইফে করছি। স্যার, আপনার চুল কি স্কুল লাইফ থেকে বড় ছিল? স্কুল লাইফ থেকে বড় থাকার তো প্রশ্নই আসে না। আমি তো যখন স্টার হলাম বা যখন আমি হিট করলাম সঙ্গীতে তখন প্রথম আমি চুল লম্বা রাখার চেষ্টা করেছিলাম। আপনার এসএসসি রেজাল্ট কি ছিল? আল্লাহর রহমতে ফার্স্ট ডিভিশন পাইছিলাম। আচ্ছা স্যার, আপনি কি আপনার লাইফে কোনোদিন কারো খাতা মানে এক্সামের সময় কারো খাতা টেনে দেখে দেখে লিখছেন? আমি টানি না, আমারটা টানছে। বন্ধুরা, তোমাদের টিফিনের সময় শেষ হয়ে গিয়েছে, আমার আসলে খুব মনটা খারাপ লাগছে কারণ টিফিনের সময় শেষ হয়ে গেলে আমার কেমন লাগতো আমার এখন মনে পড়ছে। আপনি চলে যাওয়ার আগে আমাদের একটা গান শুনিয়ে যান। আমি তো বলতে পারি যদি হতাম সম্রাট শাহজাহান, মমতা স্মৃতি গড়তাম আমি প্রেমের সমাধি তাজমহল, ইয়ে।
চ্যানেল আই টিফিন টিফিন অনুষ্ঠান থেকে এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি ব্রেক, কোথাও যাবে না, ফিরছি কিছুক্ষণের মধ্যে। আমাদের ছোট্ট বন্ধুরা যে অভিনয় নিয়ে অপেক্ষা করছে আমরা সেটা দেখব না? তো চলো বন্ধুরা, আমরা এখন দেখে আসি আমাদের অভিনয়। আপনার সাথে আমার কিছু কথা আছে। হ্যাঁ বলো। আপনি আমার থেকে টাকা নিয়ে যে পরীক্ষার প্রশ্ন দিয়েছেন সে প্রশ্ন তো এবার এলো না, আমি তো এবার ফেল করবো। কত দিলাম, খালি তোমাদেরই কমন পড়লো না? না, কমন পড়েনি। আমরা কাল জীবন আপনাকে নষ্ট করতে দিব না, আপনি আর কাল জীবন নষ্ট করতে পারবেন না। যাও যাও, এরকম কত দেখলাম ভাই, অবস্থা কিন্তু বেশি ভালো না ভাই, পালাতে পারলাম। আমরা কেউ গুজবে কান দেব না, আমরা সবাই গুজব প্রতিরোধ করব। বন্ধুরা, পুঁথিগত বিদ্যাই সবকিছু নয়, পড়াশোনার পাশাপাশি আমাদের এই সকল স্টুডেন্টদের যারা যোগ্য মানুষ হিসেবে গড়ে তুলছেন, এমনকি এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসে পারদর্শী করে তুলছেন, তারা এখন আমার দুপাশে দাঁড়িয়ে রয়েছে। বন্ধুরা, আমরা এখন কথা বলছি এই স্কুলের প্রিন্সিপাল লেফটেন্যান্ট কর্নেল কাজী শরীফউদ্দিন স্যারের সঙ্গে। স্যার, আপনাদের স্কুলটি অনেক বেশি ঐতিহ্যবাহী, তো আমাদের চ্যানেলাইদের দর্শকদের যদি স্কুল সম্পর্কে কিছু বলতেন। ধন্যবাদ। আমাদের এই প্রতিষ্ঠানটি 2004 সালে জন্মগ্রহণ করেছি,
2008 সাল থেকে আমাদের নিয়মিত কার্যক্রম শুরু হয়েছে। এর সমগ্র কৃতিত্ব টিম ওয়ার্কের। আমাদের ক্লিনার থেকে শুরু করে অধ্যক্ষ পর্যন্ত প্রত্যেক পদবি তার নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করছেন। আমরা আমাদের আদর্শ দিয়ে আমাদের ছেলে মেয়েদের মানুষ করার চেষ্টা করছি, সেই জন্যই আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। স্যার, পড়াশোনার পাশাপাশি স্টুডেন্টদের এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসে কীভাবে আপনারা হেল্প করে থাকেন? একটা প্রতিষ্ঠান শিক্ষার জন্য, শুধু পড়ার জন্য না। কাজী নজরুল ইসলাম বলেছেন, বিশ্বজোড়া পাঠশালাম সবার আমি ছাত্র। তো আমাদের এই পাঠশালাটা শুধুমাত্র বইয়ের ভিতর সীমাবদ্ধ না রেখে কো কারিকুলার অ্যাক্টিভিটিসের মাধ্যমে বর্তমান প্রজন্মকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করার জন্য যা যা প্রয়োজন, ঠিক তেমনিভাবে স্কাউটস, বিএনসিসি, গার্লস গাইড, রেড ক্রিসেন্ট, ডিবেটিং ক্লাব, গ্রিন ক্লাব, কো কারিকুলার অ্যাক্টিভিটিস সবাইকে সম্পৃক্ত করেছে। সে কারণে ছেলেমেয়েরা লেখাপড়ার প্রতি অনেক আগ্রহ পাচ্ছে এবং আদর্শ মানুষ হিসাবে নিজেকে প্রস্তুত করার জন্য নিজেকে তৈরি করছে। ধন্যবাদ স্যার আপনাকে। চ্যানেলাই এবং টিফিন টিফিনের পক্ষ থেকে একটি স্মারক উপহার আপনাদের জন্য। অসংখ্য ধন্যবাদ চ্যানেলাইকে, আমাদের অত্র প্রতিষ্ঠানের পক্ষ থেকে চ্যানেলাই পরিবারের সকলকে ধন্যবাদ। বন্ধুরা, দেখতে দেখতে আমাদের টিফিন টিফিনের আনন্দের এই সময়টুকু প্রায় শেষের দিকে, তবে এখনও কিন্তু বাকি রয়েছে আরও একটি নাচ। সেই নাচটি তো দেখে যেতেই হবে, কিন্তু আমি বিদায় নিচ্ছি এই মুহূর্তে। দেখা হবে পরের সপ্তাহে অবশ্যই নতুন কোনো স্কুলে নতুন বন্ধুদের সাথে নিয়ে। ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে এবং অবশ্যই চ্যানেল আই টিফিন টিফিনের সাথেই থাকবে। বাই বাই। নতুন করে স্বপ্ন দেখার দিন, বেতালি বাঙালি, আজ মুছে গেছে মর্ম ব্যথার ঋণ। বেতালি বাঙালি, আজ নতুন করে স্বপ্ন দেখার দিন, বেতালি বাঙালি, আজ মুছে গেছে মর্ম ব্যথার ঋণ। আরে বাজার রে ঢোল বাজা, বিজয় মিছিল সাজা, আর বাজারে ঢোল বাজা, বিজয় মিছিল সাজা, খুশিতে নাচে হৃদয়। হেই, জয় বাংলা, বাংলার জয়, জয় বাঙালির জয়। জয় বাংলা, বাংলার জয়, জয় বাঙালির জয়। জয়ের তালে নাচে জল, প্রাণ খুলে নির্ভয়ে বল, জয়ের তালে নাচে জল, প্রাণ খুলে নির্ভয়ে বল। বাংলা আমার মায়ের আঁচল, আমরা যে বীর বাঙালি। বেতালি বাঙালি, আজ নতুন করে স্বপ্ন দেখার দিন। বেতালি বাঙালি, আজ মুছে গেছে মর্ম ব্যথার ঋণ। আরে বাজারে ঢোল বাজা, বিজয় মিছিল সাজা, খুশিতে নাচে হৃদয়। হেই, জয় বাংলা, বাংলার জয়, জয় বাঙালির জয়।
লাল সবুজের পাল তুলে দিন বদলের নৌকা চলে, লাল সবুজের পাল তুলে দিন বদলের নৌকা চলে, হাল ধরেছি মোরা ভয় করি না আমরা স্বাধীন বাঙালি, বেতালি বাঙালি আজ নতুন করে স্বপ্ন দেখার দিন, বেতালি বাঙালি আজ মুছে গেছে মর্ম ব্যথার ঋণ, আরে বাজারে ঢোল বাজা বিজয় মিছিল সাজা খুশিতে নাচে রিব, হেই জয় বাংলা বাংলার জয়, জয় বাঙালির জয়, জয় বাংলা বাংলার জয়, জয় বাঙালির জয়, হেই জয় বাংলা বাংলার জয়, জয় বাঙালির জয়, জয় বাংলা বাংলার জয়, জয় বাঙালির জয়।